আপনার কি ভালোবাসার মানুষ বা মনের মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে? তাকে আপনি ফেরত পাওয়ার জন্য কান্নাকাটি করছেন, দুঃখে জর্জরিত হয়ে নিজের বাড়িতে মনমরা হয়ে বসে আছেন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে ধোঁকা দিয়ে, কাঁদিয়ে, ঠকিয়ে চলে গিয়েছে। এতদিন যার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছিলেন, যার সঙ্গে আপনি ঘোরাফেরা করতেন, যার সঙ্গে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে একে অপরকে কোনোদিনের জন্য এক মুহূর্ত ছেড়ে থাকবেন না, কিন্তু কি হলো, শেষ পর্যন্ত দেখা গেল যে আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। সে আপনাকে ঠকিয়ে, কাঁদিয়ে, ধোঁকা দিয়ে চলে গিয়েছে। আপনার কথা তার আর কোনো রকমভাবে মনে নেই, আপনার কথা সে চিন্তাই করে না, আপনার সঙ্গে আর কোনো যোগাযোগই করছে না। সে হয়তো নিজে বদমাইশি করে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, বা হয়তো অন্য কোনো লোকের কথায় প্রভাবিত হয়ে সে চলে গিয়েছে, বা হয়তো কোনো তন্ত্রক্রিয়া করে আপনাদের দুজনকে আলাদা করে দিয়েছে, বা হয়তো সে নিজেই বদমাইশি করে চলে গিয়েছে, বা তার মতো একটি মনের মানুষকে পেয়ে গিয়েছে, তার সঙ্গে চলে গিয়েছে, তার সঙ্গে রিলেশন রেখেছে, এখন আপনাকে ভুলে গিয়েছে। কিন্তু আপনি আপনার সেই ভালোবাসার মানুষকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না, তাকে আপনি যে কোনো উপায়ে নিজের কাছে আবার ফেরত পেতে চাইছেন, চাইছেন যে সে যেন আবার আপনার কাছে দৌড়ে চলে আসুক। সে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা, বা হতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে, সে বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে ছেড়ে দিয়ে যদি চলে যায়, এই বশীকরণের টোটকাটি আপনি নিজের বাড়িতে বসে একবার করুন। এতদিন আপনি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, বহু কিছু ট্রাই করেছেন তাকে ফেরত পাওয়ার জন্য, বহু হয়তো তান্ত্রিক, কবিরাজি, অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তো আমি বলবো, নিজের সেই টাকা পয়সা কোথাও না খরচ করে শুধুমাত্র বিনামূল্যে একবার বাড়িতে বসে এই বশীকরণের টোটকাটি করে ফেলুন, দেখুন না কি হয়। অবশ্যই হবে, কেননা আমার যা কিছু তন্ত্রমন্ত্র টোটকা আমি এই চ্যানেলেতে দিচ্ছি, যেগুলো আমার ভক্তবৃন্দরা করছে বাড়িতে বসে বিনামূল্যে, সেগুলো কোনো দিনের জন্যও ফেল হয়নি, সবাই উপকৃত হয়েছে, সবাই ফলাফল পেয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার বিভিন্ন ভক্তবৃন্দরা আমাকে জানিয়েছে, বিভিন্ন উপায়ে জানিয়েছে, SMS করে, হোয়াটসঅ্যাপ করে, ফোন করে আমাকে জানিয়েছে, কমেন্ট করে জানিয়েছে যে হ্যাঁ গুরুজি, আপনার দেওয়া তন্ত্রমন্ত্র করে আমরা আজকে উপকৃত। তাই আপনিও অবশ্যই উপকৃত হবেন, শুধুমাত্র আপনাকে শিখে নিতে হবে ভালোভাবে। সেই জন্য কি করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই বিশেষ ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ভালোবাসার মানুষ কাঁদিয়ে, ঠকিয়ে, ধোঁকা দিয়ে চলে গিয়েছে। যে কোনো কারণবশত আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে, আপনি তাকে ফোন করছেন, মেসেজ করছেন, কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছেন না, সে হয়তো আপনার সঙ্গে যোগাযোগই করতে চাইছে না, সে আপনাকে পুরোপুরি ভুলে যেতে চাইছে, আপনাকে তার মস্তিষ্ক থেকে, মন থেকে ঝেড়ে ফেলে দিতে চাইছে। এতদিন আপনাকে ব্যবহার করেছে, এখন সে আপনাকে ঝেড়ে ফেলে দিতে চাইছে, অর্থাৎ ইউজ অ্যান্ড থ্রো, যেরকম আছে না সেরকম ব্যবহার করেছে, এখন সে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিন্তু আপনি তাকে আবার নিজের কাছে ফেরত পেতে চাইছেন। এই বশীকরণের টোটকাটি আপনাকে করতে হবে, শুধুমাত্র এই বশীকরণের টোটকাটি আপনাকে করতে হবে। আজকে আমি বিশেষ বিশেষ এই বশীকরণের ভিডিওটি দিচ্ছি শুধুমাত্র তাদের জন্য যারা প্রেমে ধোঁকা খেয়েছেন, বা যারা মন ভেঙে বসে রয়েছেন, অর্থাৎ ভালোবাসার মানুষ মনটিকে ভেঙে দিয়ে চলে গিয়েছে, সেই হার্ট ব্রেক হয়ে গিয়েছে। তো রিলেশান যদি ভেঙে যায়, ব্রেকআপ হয়ে যায়, তাহলে এই বশীকরণটি করতে হবে। তো এই বশীকরণটি যে কোনো ধর্মের ছেলে বা যে কোনো ধর্মের মেয়ে হলেই আপনি করতে পারবেন, ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন, বিবাহিত হন কি অবিবাহিত হন, আপনার বয়স যাই হোক না কেন, যে কোনো ধর্মের ছেলে বা যে কোনো ধর্মের মেয়ে হলেই এই বশীকরণটি নিজের বাড়িতে বসেই করতে পারবেন। এই বশীকরণটি কবে প্রয়োগ করতে হবে সেটা আগে ভালো করে জেনে নিন। এই বশীকরণের প্রয়োগটি করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে, যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন, হয় শনিবার না হলে মঙ্গলবার।
এবং সময় কখন? সময় হচ্ছে ঠিক দুপুর সাড়ে তিনটে। দুপুর সাড়ে তিনটের সময় আপনাকে এই কাজটি করতে হবে। তবে এই কাজটির জন্য আপনাকে কয়েকটি জিনিস জোগাড় করে নিতে হবে। সেটা হচ্ছে একটি এলাচ, একটি এলাচ আপনাকে সংগ্রহ করতে হবে। এই একটি এলাচ, সেটা ছোট এলাচ হতে পারে বা বড় এলাচ হতে পারে, যে কোনো এলাচ হলেই হবে। একটি এলাচ আপনি দোকান থেকে কিনে আনবেন বেশি পরিমাণে। আপনি কিনে আনলেন, এবার যখন তন্ত্রক্রিয়াটি করতে বসবেন তখন আপনি একটি এলাচ নিয়ে নেবেন, ঠিক আছে? এবং প্রয়োজন একটি কালো রঙের কাপড়ের টুকরো, সম্পূর্ণ কালো রঙের কাপড়ের টুকরো। কোনো রকম ডিজাইন বা অন্য কোনো রঙ যেমন না থাকে, যেরকম বড় রুমাল সাইজের হয় ঠিক সেরকম কালো, পুরো ব্ল্যাক রঙের, কালো রঙের একদম কাপড়ের টুকরোটি হতে হবে। এই কাজটি করতে গেলে সম্পূর্ণ নিরামিষ খেতে হবে, অর্থাৎ যেদিনকে কাজটি করবেন পুরো প্রথম থেকে, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত নিরামিষ আহার করতে হবে এবং কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। শুদ্ধাচারে করতে হবে এই বসীকরণের টোটকাটি। তো আপনি এবারে নিজের আসনেতে বসে পড়বেন, একটি ভালো পবিত্র জায়গায় বসে পড়বেন। সেটা ঠাকুর ঘর হতে পারে, মন্দির, মসজিদ, ঈশ্বরের জায়গা, পবিত্র জায়গা হতে পারে। আপনি আসন পেতে বসে পড়বেন এবং সেই আসনে বসে এই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়াটি কিভাবে করবেন মন দিয়ে শুনুন। আপনি আসনেতে বসবেন একদম শুদ্ধ বস্ত্র পরিধান করে, পারলে স্নান করে নিতে পারেন, শুদ্ধাচারে করতে পারেন, ঠিক আছে? তো আপনি আসনে বসে প্রথমে যে কালো কাপড়ের খণ্ডটি রয়েছে, সেই কালো কাপড়ের খণ্ডটি আপনি আপনার নিজের সামনে মিলে রাখবেন। নিজের সামনে মিলে এবারে যে একটি এলাচ আছে, সেই একটি এলাচকে নিজের ডান হাতের মুঠোতে ধরবেন, ঠিক আছে? একটি এলাচকে ডান হাতের মুঠোতে ধরে এবারে সেই মুঠোটা আপনি নিজের কপালে ঠেকাবেন। নিজের কপালে ঠেকিয়ে তারপরে আপনি ঠেকাবেন নিজের পেটের নাভিতে, নিজের পেটের নাভিতে ঠেকিয়ে এবারে সেই মুঠোটা আপনি ঠেকাবেন নিজের গোপনাঙ্গে, নিজের গোপনাঙ্গে ঠেকিয়ে এবারে আপনি ওই এলাচটি হাতের মুঠো থেকে বার করে কালো কাপড়ের খণ্ডর মধ্যে রেখে দেবেন। এবারে সেই কালো কাপড়ের খণ্ডটিকে আপনাকে ভালো করে বেঁধে সাতটি গিঁট দিতে হবে, সাতটি গিঁট দিতে হবে সেই কালো কাপড়ের খণ্ডটি, এবং সেই কালো কাপড়ের খণ্ডর মধ্যে থাকবে একটি এলাচ। তো সাতটি গিঁট দেওয়া হয়ে গেলে এবারে ওই পুঁটুলিটা আপনি কী করবেন ভালো করে শুনুন। তবে তার আগে একটি অনুরোধ করব যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবেন। কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকা শুধুমাত্র আমার এই চ্যানেলেই আপনি পাবেন এবং আমার কাছ থেকে বিনামূল্যে শিখতে পারবেন। কোনো জ্যোতিষী, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, কবিরাজের কাছেও যেতে হবে না, কোনো টাকা পয়সাও খরচ করতে হচ্ছে না। তাই এরকম সুযোগ হাতছাড়া করবেন না, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে প্রতিদিন আপনি ভিডিও পাবেন এবং আমার যেগুলো দীর্ঘ জীবনের সাধনায় আমি যা সিদ্ধি লাভ করতে পেরেছি বা গুরুদেবের কাছ থেকে যেগুলো শিখতে পেরেছি, গুপ্ত তান্ত্রিকদের থেকে যেগুলো সংগৃহীত করতে পেরেছি, এই চ্যানেলে আমি একটি একটি করে দেব বিভিন্ন প্রাচীন তন্ত্রমন্ত্র, কার্যকারী তন্ত্রমন্ত্র, প্রমাণিত তন্ত্রমন্ত্র আপনি শিখতে পারবেন এই চ্যানেল থেকে। তাই সাবস্ক্রাইব এক্ষুনি করে রাখুন। এইবার ওই কালো কাপড়ের যে পুঁটুলিটা তৈরি হলো, সেই কালো কাপড়ের পুঁটুলিটা নিজের কাছেই রেখে দেবেন, মানে নিজের রুমের মধ্যে, নিজের বেডরুমে, আপনি নিজের আলমারির মধ্যেও রাখতে পারেন বা নিজের গোপনীয় জায়গাতে আপনি রেখে দেবেন, ঠিক আছে, ওই দিনের জন্য। এবারে পরের দিন, পরের দিন ঠিক সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই পুঁটুলিটা নিয়ে একদম গোপনে, মানে আপনি যেই ক্রিয়াটি করছেন কেউ যেমন না জানতে পারে বা দেখে ফেলে, আপনি একদম গোপনে কী করবেন, ওই পুঁটুলিটা নিয়ে নিজের বাড়ির বাইরে চলে যাবেন এবং বাড়ির বাইরে গিয়ে যেখানে জলাশয় রয়েছে, সেটা পুকুর হতে পারে, দিঘি হতে পারে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, খাল হতে পারে, যেখানে ভালো রকম জল আছে, ঠিক আছে, সেই জলেতে আপনি বিসর্জন করে দেবেন ওই পুঁটুলিটা, দিয়ে পেছন দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। এবং মনে রাখবেন যখন আপনি জলেতে বিসর্জন করবেন, যাকে বসীকরণ করবেন তার পুরো নাম পদবীটি তিনবার বলে তারপরে আপনি জলেতে ফেলবেন, ঠিক আছে, কালো কাপড়টিকে। এই ক্রিয়াটি কিন্তু করতেই হবে এবং সঠিকভাবে মনে বিশ্বাস সহকারে করতে হবে। তাহলেই দেখবেন ২৪ ঘন্টার মধ্যে যেই ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা ফিরে চলে আসবে, এরকম হয়েছে এবং দেখা গিয়েছে। তাই আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, আপনি ফলাফল পাবেন যদি আপনি সঠিকভাবে করেন। এবং
এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিংক 50 জনকে শেয়ার করে দিয়ে কাজ করবেন, তবেই গুরু অনুমতি পাবেন এবং ফলাফল পেয়ে যাবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে গুনে গুনে 50 জনকে শেয়ার করে দেবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালির নামে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আরও তন্ত্রমন্ত্র ভিডিও আসবে এবং এই চ্যানেলেও দেওয়া আছে, দেখে নেবেন। ধন্যবাদ।